হেই, আমি হৃদয়। আর আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা। টিকটকে কিভাবে আনলিমিটেড ভিউজ আনলিমিটেড লাইক নিতে হয় এটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে, বাট সেই ভিডিওগুলো বেশি দিন হয়ে যাওয়ার কারণে এখন নিচে আপনারা অনেকে কমেন্ট করতেছেন ভাই এখন আর টিকটকে কিন্তু লাইক নেওয়া যায় না। সো কিভাবে টিকটকে আনলিমিটেড লাইক নেবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমরা কমপ্লিট দেখিয়ে দেবো, আর যত খুশি তত লাইক নিতে পারবেন। 100, 200, 500, 1000, 10,000, 1,000,000, 2,000,000 আপনারা শুধু লিখে দিবেন যে আমার এতগুলো লাইক প্রয়োজন, অতগুলো লাইকই কিন্তু অটোমেটিকলি চলে আসবে। সর্বপ্রথম তো আমি আপনাদেরকে প্রুফ দেখাবো, তারপর আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে নিতে পারবেন। সেখান থেকে চলে আসছি মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনে চলে আসার পর সর্বপ্রথম তো আমরা এখান থেকে টিকটক অ্যাপসটাকে ওপেন করে নিব। টিকটক অ্যাপসটা ওপেন করার পর এখানে আপনারা দেখতেছেন এখন বাজে দুপুর একটা, এখানে আমার লাইক আছে 11,200, আর এখানে আমার একটা ভিডিও দেখতেছেন, এই ভিডিওটাতে আমি লাইক নিয়ে দেখাবো। দ্বিতীয় নাম্বার যে ভিডিওটা আছে আমি একবার রিফ্রেশ মেরে দিই, রিফ্রেশ মেরে দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যেটা আমার রিয়েল আইডি, কোনো এডিট করা বা কোনো কিছু করা না। সো এখানে আমার দ্বিতীয় নাম্বার ভিডিওটার উপরে আমরা একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন আমার এখানে মাত্র কিন্তু 24টা লাইক আছে। সো এই ভিডিওটাতে আমি আপনাদেরকে লাইক নিয়ে দেখাবো। সো এখান থেকে আমরা ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা এটার লিঙ্কটা কপি করে নেব, ভিডিওর লিঙ্কটা। ভিডিওর লিঙ্কটা কপি করার পর আমরা চলে যাব গুগল ক্রোমে, একটা ওয়েবসাইট আমি অলরেডি ওপেন করে রাখছি। ওপেন করে রাখার পর এখান থেকে আমরা সিলেক্ট করব যে আমরা টিকটকে লাইক নিতে চাই। সো এখান থেকে আমরা টিকটক লাইকের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের লিঙ্কটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর কতগুলো লাইক নিতে চাই সেটা আমরা এই কোয়ান্টিটির উপরে সিলেক্ট করবো। এখানে আপনারা দেখতেছেন কোয়ান্টিটি কতগুলো লাইক নিতে চাই সেটা সিলেক্ট করবো। সেখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য একটা দুইটা না 500 লাইক একসাথে নিব। এখানে আমি 500 সিলেক্ট করে দিয়েছি। 500 সিলেক্ট করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাইতেছেন সাবমিট, আপনারা সিম্পলি সাবমিটের উপরে একবার ক্লিক করে নেবেন। এখানে আপনারা দেখতেছেন সাবমিট, আর টাইমটা আপনারা আবার একবার দেখে নেন, এখানে দেখতেছেন 1:01। সো আমি সাবমিটের উপরে একবার ক্লিক করে দিলাম। সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজ শেষ, আমাদের কাজ ডান হয়ে গেছে। এখন এখান থেকে একবার রিফ্রেশ মারব। রিফ্রেশ মারার পর আমরা চলে যাব আমাদের টিকটক অ্যাকাউন্টে। টিকটক অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের আইডিটাকে একবার রিফ্রেশ মেরে দিব উপর থেকে, সরি প্রোফাইলে গেলাম, এখান থেকে একবার রিফ্রেশ মেরে দিলাম। রিফ্রেশ মারার পর এখানে আপনারা আবার টাইমিংটা দেখে নেন, এখানে কিন্তু মাত্র 1:02, মাত্র 2 মিনিট হয়েছে। আমরা এখানের উপর একবার ক্লিক করবো আইডিটাতে। আইডিটাতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন আমাদের 37টা লাইক কিন্তু হয়ে গেছে। সো এখান থেকে আমরা আবার একবার ব্যাক যাব, আমরা আবার একবার রিফ্রেশ মারব। এখানে আমরা 3 মিনিট থেকে 4 মিনিট অপেক্ষা করব, যেহেতু আমার 3 বেজে গেছে। সো আমরা 6 পর্যন্ত অপেক্ষা করব, আর 6 পর্যন্ত অপেক্ষা করার পর দেখবো আমাদের এই অ্যাকাউন্টে কতগুলো লাইক জমা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত 500 লাইক জমা হয় ততক্ষণ পর্যন্ত আপনারা বিশ্বাস করবেন না, আমি জানি। সো এখানে 500 লাইক হোক, আমরা এখানে 3 মিনিট অপেক্ষা করি, তারপর আমি আপনাদেরকে প্রুফ সহ দেখিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এমন আনলিমিটেড লাইক নিতে পারবেন। সো এখানে আপনারা আবার টাইমটা একবার দেখে নেন, এখানে আপনারা দেখতেছেন 1:07, 1:07 পর আমরা এখানে একবার রিফ্রেশ মেরে দিব। রিফ্রেশ মেরে দেওয়ার পর আমরা আবার ভিডিওটার উপরে ক্লিক করবো। এখানে দেখতেছেন ভিডিওটা কিন্তু চলতেছে, আপনারা ভাববেন ফেক ভিডিও, তো ভালো করে দেখে নেন। এখানে আপনারা দেখতেছেন আমাদের 97টা লাইক কিন্তু হয়ে গেছে 7 মিনিটের মধ্যে। 10-15 মিনিটের মধ্যে আপনাদের 500 লাইক এখানে চলে আসবে, এবং কিভাবে লাইক নিতে হয় এটা দেখানোর পর কিন্তু আমি আপনাদেরকে আবার প্রুফটা দেখাবো যে 500 লাইক আমার এখানে আসছে কিনা। সো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এমন আনলিমিটেড অটো লাইক নিতে পারেন। আনলিমিটেড অটো লাইক নেওয়ার জন্য তো আপনারা হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসবেন। হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসার পর আপনাকে আপনার ফেভারিট ব্রাউজারের উপরে ক্লিক করতে হবে। আমার ফেভারিট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, আপনারা যে কোনো ব্রাউজার ক্লিক করতে পারেন। সো আমরা আমার গুগল ক্রোমের উপরে একবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আমরা সার্চ করবো smmpool.com। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সরাসরি সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করতে পারেন। সার্চ করার পর ওয়েবসাইটের ইন্টারফেসটা এমন আসবে। সর্বপ্রথম আপনারা যদি এই ওয়েবসাইটে একদম নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ওয়েবসাইটে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেটা করার জন্য তো আপনাকে সর্বপ্রথমে সাইন আপের উপরে একবার ক্লিক করতে হবে। সাইন আপের উপরে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ইউজার নেম, জিমেল এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ইউজার নেমের জায়গায় আপনি আপনার নামটা দিবেন, আর আপনি আপনার জিমেলটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে এখানে আপনারা দেখতেছেন আই এম নট রোবটের জায়গায় একটা খালি ঘর আছে, এখানে টিক মার্ক লাগিয়ে আপনারা সিম্পলি সাইন আপের উপরে একবার ক্লিক করে দিবেন। সাইন আপের উপরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে আপনি যে ইউজার নেমটা দিয়েছেন বা আপনার নামটা দিয়েছেন সেটা এখানে আপনারা বসিয়ে দিবেন। যেমন আমার নামটা আমি হৃদয় দিয়ে দিয়েছি। তারপর আপনারা যেই পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর মাঝে মধ্যে এখানে আসতে পারে আই এম নট রোবট, এটার উপরে আপনারা টিক মার্ক লাগিয়ে নেবেন। আর এটা যদি না আসে তাহলে সিম্পলি সাইন ইন উপরে একবার ক্লিক করে দিবেন। তো সাইন ইনের উপরে আমি একবার ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখছেন ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে, আর এই ওয়েবসাইটের মধ্যে 800+ সার্ভিস আছে। আপনারা টিকটকে লাইক নিতে পারেন, ইউটিউবে, ফেসবুকে,
যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা লাইক, কমেন্ট, ভিউজ, সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম সবকিছু কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারবেন। সো এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। জাস্ট আপনাকে তো প্রথম দেখাইছি যে কিভাবে লিঙ্ক পেস্ট করার পর কতগুলো নিতে চান সেটা এখানে সিলেক্ট করতে হবে, কিন্তু আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে পেইড ওয়েবসাইট, মানে আপনাকে কিছু টাকা এখানে পে করতে হবে আর যেটার মাধ্যমে একদম অর্গ্যানিক লাইক আপনাকে কিন্তু দেওয়া হবে। এমন না যে অটো লাইক দিয়ে দিয়েছে আপনার লাইক আর বাড়বে না, একদম অর্গ্যানিক লাইক দেওয়া হবে। এখান থেকে আপনারা একদম অর্গ্যানিক ফলোয়ার, অর্গ্যানিক সাবস্ক্রাইবার, অর্গ্যানিক ভিউজ, অর্গ্যানিক আপনারা কিন্তু পেজের জন্য লাইক এবং ফলোয়ার নিতে পারবেন। সো কিভাবে নিবেন সর্বপ্রথম তো আমি আপনাদেরকে ওয়েবসাইটটা সম্পর্কে একটু বলি, ওয়েবসাইটটা সম্পর্কে একটু জানিয়ে দিই, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে নিতে পারবেন। যেহেতু এটা পেইড ওয়েবসাইট, আপনারা মাত্র 10-15 টাকার মাধ্যমে আপনারা এখানে কিন্তু 10,000 লাইক নিতে পারবেন। কিভাবে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে এই অপশনটা আসার পর একটু উপরে যাবেন, উপরে যাওয়ার পর এখানে আপনারা দেখতেছেন থ্রি লাইন, আপনাকে থ্রি লাইনের উপরে একবার ক্লিক করতে হবে। থ্রি লাইনের উপরে ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাইতেছেন সার্ভিস নামে, যখনই আপনি সার্ভিসের উপরে একবার ক্লিক করবেন, সার্ভিসের উপরে ক্লিক করার পর এখানে এদের সার্ভিসগুলো দেখতে পারবেন। এখানে 800+ সার্ভিস আছে, এখানে আপনারা দেখতেছেন টিকটক ভিউজ, টিকটক ফলোয়ার, টিকটক ফলোয়ার, টিকটক লাইভ সবকিছু কিন্তু এখানে আছে। এখানে যদি আমি আপনাদেরকে টিকটক ভিউজের কথা বলি, একদম অর্গ্যানিক ভিউজ যেটা সেটার কথা যদি আমি বলি, তাহলে এখান থেকে একটু রাইট সাইডে যাইলে আমরা দেখতে পারবো মাত্র 1 সেন্ট দিয়ে, মানে 1 টাকা দিয়ে আপনারা এখান থেকে 1,000 রিয়েল ভিউজ কিন্তু আপনারা এই ওয়েবসাইটটা থেকে নিতে পারবেন। যদি আমরা এখানে আসি, এখানে আসার পর এখানে আপনারা 10,000 ফলোয়ার নিতে পারবেন মাত্র 100 টাকার বিনিময়ে, মানে $1 বিনিময়ে। কিভাবে নিবেন সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখানোর আগে আমি আপনাদেরকে এটা বলে দেই যে ওই ওয়েবসাইটটাতে আপনারা টাকা কিভাবে পেমেন্ট করবেন। সো আপনাদের টাকা পেমেন্ট করার জন্য এখান থেকে একবার ব্যাক যেতে হবে, ব্যাক যাওয়ার পর আপনারা আবার আপনাদের হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর এখানে আপনারা দেখতেছেন থ্রি লাইন, আপনাকে থ্রি লাইনের উপরে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাইতেছেন অ্যাড ফান্ডস, এটার উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে, যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন সেক্ষেত্রে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন, বা আপনারা এটিএম, ডেবিট কার্ড বা অনলাইন যে কোনো পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন। যদি আপনারা বাংলাদেশে থেকে থাকেন তাহলে সরাসরি তো বিকাশ, নগদ আর রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, আর যদি আপনারা বাংলাদেশের বাইরে হয়ে থাকেন, ইন্ডিয়া হয়ে থাকেন বা অন্য কোনো দেশে থেকে থাকেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে পেমেন্ট করার জন্য, এখানে আপনারা দেখতেছেন হোয়াটসঅ্যাপের কিন্তু একটা অপশন আছে, আপনারা এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, এই ওয়েবসাইটের অনারের কাছে সরাসরি মেসেজ যাবে যে আমি তো এই দেশে থাকি, আমি এই দেশ থেকে টাকাটা ট্রান্সফার করতে চাই, আমার কাছে বিকাশ, নগদ, রকেট নাই, তাহলে সে আপনাকে সলিউশন দিয়ে দিবে যে কিভাবে আপনারা ট্রান্সফার করবেন। আর এখানে সরাসরি লেখা আছে যে এখানে $1 সমান হচ্ছে $125। সো আপনারা যখনই বিকাশে পেমেন্ট করবেন আপনাদের সর্বনিম্ন $125 আপনাদেরকে পেমেন্ট করতে হবে, তারপর এখানে আপনাদের $1 জমা হবে। আপনারা চাইলে $10, $20, $50 এখানে কিন্তু জমা করে রাখতে পারেন, পরবর্তীতে আপনাদের যখন লাগে তখনই আপনারা এই ওয়েবসাইট থেকে ফলোয়ার, ভিউজ, লাইক কিনতে পারেন। আজকে যেহেতু কিভাবে লাইক কিনে সেটা দেখাবো একদম কম টাকার মাধ্যমে। লাইক কেনার জন্য সর্বপ্রথমে আপনারা এই যে কোনো একটা নাম্বারে টাকাটা পেমেন্ট করবেন, $125 হইতে পারে বা $250 হইতে পারে। সর্বপ্রথম তো যদি আপনাদের বিশ্বাস না হয় সেক্ষেত্রে আপনারা $250 বা $125 সর্বপ্রথমে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর যেটা করতে হবে, আপনাকে এই থ্রি লেনের উপরে একবার ক্লিক করতে হবে। টাকাটা পেমেন্ট করার পরে থ্রি লেনের উপরে ক্লিক করার পর আপনার সামনে আবার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন টিকেটস, সেই টিকেটসের উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে। টিকেটসের উপরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে, যেই নাম্বার থেকে আপনি টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা সর্বপ্রথম আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এই জায়গাটাতে আপনি কী করবেন যে কত টাকা পাঠিয়েছেন সেটা এখানে লিখে দিবেন, আর আপনার এই ফোন নাম্বারের লাস্ট ডিজিটটা এখানে লিখে দিবেন। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাইতেছি, যেমন আমি এই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি, এখান থেকে যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে টাকাটা আমি পাঠিয়েছি, তো এখানে আমি লিখবো আমি এই নাম্বার থেকে $125 পাঠিয়েছি, বা আপনারা লিখতে পারেন আমি এই নাম্বার থেকে $250 পাঠিয়েছি। এটা লেখার পর এখানে আপনারা সাবমিট টিকেটের উপরে একবার ক্লিক করে দিবেন। সাবমিট টিকেটের উপরে ক্লিক করার 2 ঘন্টার মধ্যে আপনাদের ডলারটা এখানে জমা করে দেওয়া হবে। এখানে সাফ সাফ লেখা আছে 2 ঘন্টা, কিন্তু আমি যখন এখানে পেমেন্ট করছি আমার 10 মিনিটের মধ্যে কিন্তু পেমেন্ট হয়ে গেছে। এখানে লেখা আছে যে আপনারা টাকাটা পাঠানোর পর 2 ঘন্টার মধ্যে এই টাকাটা জমা হয়ে যাবে বা ডলারটা জমা হয়ে যাবে। যখন আপনাদের ডলারটা জমা হবে আপনারা কিভাবে দেখতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ডলারটা জমা হওয়ার পর আবার আপনাদেরকে 3 ডটে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ডলারগুলো দেখতে পারবেন। এখানে আপনারা দেখতেছেন আমার $3.35 এখানে আছে। আপনারাও এমন আপনাদের ডলারটা এখানে দেখতে পারবেন টাকাটা জমা হয়ে যাওয়ার পর। টাকাটা জমা হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, সিম্পলি এখান থেকে ব্যাক আসতে হবে। এখান থেকে আপনারা একবার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখানে আপনারা হোম পেজে চলে আসবেন। প্রথম যে পেজটাতে আসলেন এমন হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম তো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো আপনারা এটার উপর ক্লিক করবেন, সার্ভিসের উপর
ক্লিক করার পর আপনারা কি নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আছে টিকটক ভিউজ, টিকটক ফলোয়ার, টিকটক ফলোয়ার, টিকটক ফলোয়ার। এখান থেকে যদি একটু নিচে যান তাহলে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন টিকটক লাইক। যদি আমরা এটার উপর ক্লিক করি এখানে মাত্র 10 সেন্ট দিয়ে আপনারা 1000 লাইক নিতে পারবেন। 10 সেন্ট মানে হচ্ছে 10 টাকা। 10 টাকা দিয়ে আপনারা 1000 লাইক এখানে নিতে পারবেন। এখানে সরাসরি কিন্তু লেখা আছে, কিন্তু এটা নিচে আপনারা দেখেন সেম লেখা আছে টিকটক লাইক, এখানে 17 সেন্ট দিয়ে 1000 লাইক নিতে পারবেন। এই 7 সেন্টের ডিফারেন্ট কেন, 7 টাকার ডিফারেন্ট কেন, এটা আমি আপনাদেরকে এখনই বলতেছি। সর্বপ্রথম যেই লিঙ্কটা আছে এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন এখানে পুরো ডিটেলস কিন্তু লেখা আছে। যে এখানে দেখেন লেখা আছে নো রিফিল। নো রিফিল মানে হচ্ছে যখন আপনি টিকটকে রেগুলার ভিডিও আপলোড করবেন না, অনেকে আছে তাদের যে লাইকগুলো দিছে সেগুলো মনে করেন তারা আবার ডিসলাইক করে দেয়। যদি 30 দিনের মধ্যে কেউ ডিসলাইক করে দেয় তাহলে এখান থেকে আপনাকে আবার ফেরত 500 লাইক বা যতগুলো লাইক নেন ততগুলো লাইক পূরণ করে দেওয়া হবে না। যদি আপনি এই দ্বিতীয় নাম্বার বা তৃতীয় নাম্বার লিঙ্কটাতে ক্লিক করেন সেক্ষেত্রে যদি কেউ আপনার লাইকটা উঠেও নেয় তারপরও তারা 30 দিনের মধ্যে আবার সেই লাইকগুলো দিয়ে কিন্তু আপনাদের লাইকগুলো ফিল করে দিবে। সো এখান থেকে আমরা সর্বপ্রথম যেটা আছে লাইক এটার উপরে একবার ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আপনাদের যেটা করতে হবে আপনার যেই অ্যাকাউন্টে বা যেই ভিডিওটাতে আপনি লাইক নিতে চান সেই ভিডিওটার লিঙ্কটাকে কপি করে নিতে হবে। সো এক্সাম্পল আমরা চলে আসছি টিকটকে। টিকটকে আসার পর আমরা আবার আপনাদেরকে দেখাইতেছি যে কীভাবে লাইকটা নেবেন। প্রোফাইলে ক্লিক করলাম, এখান থেকে একবার রিফ্রেশ মেরে দিলাম আইডিটাকে, তারপর দ্বিতীয় নাম্বার ভিডিওটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে আপনাদেরকে দেখাইতেছিলাম যে আমার 90টা লাইক আসছে, এখানে কিন্তু আমাদের 203টা লাইক চলে আসছে। আমাদের 500 লাইক কিন্তু আর কয়েক মিনিটের মধ্যেই জমা হয়ে যাবে। সো আপনাদেরকে এই ভিডিও লিঙ্কটাকে কপি করে দিতে হবে। কপি করার জন্য এখানে আপনারা দেখতেছেন 3 ডট, এটার উপরে ক্লিক করবেন। কপি লিঙ্কের উপরে ক্লিক করবেন, এখানে দেখতেছেন কপি লিঙ্ক। কপি লিঙ্কের উপরে একবার ক্লিক করবেন। কপি লিঙ্কের উপর ক্লিক করার পর আপনারা মিনিমাইজ বাটনে ক্লিক করে আবার ওয়েবসাইটের মধ্যে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতেছেন লিঙ্কটা পেস্ট করে দিবেন। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এখন নিচে আপনারা দেখতেছেন কোয়ান্টিটি, সো আপনারা কতগুলো লাইক এখান থেকে নিতে চান সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। এক্সাম্পল আমি যদি এখানে 1000 লাইক নিতে চাই, 1000 লাইকের জন্য আমার এখানে মাত্র 17 সেন্ট কাটবে, মানে মাত্র 17 টাকা এখানে কাটবে। যদি আপনারা এখানে 2000 লাইক নিতে চান তাহলে আপনারা এখানে বসিয়ে দিবেন যে 2000। আপনারা 2000 লাইক নিতে চাইলে মাত্র 34 সেন্ট কাটবে, কিন্তু আপনারা যদি 500 লাইক নিতে চান এখান থেকে আমরা 500 বসিয়ে দিব। 500 বসিয়ে দিলে আপনাদের মাত্র 1 টাকাও কাটবে না, মানে 1 টাকার মতো, 75 পয়সার মতো আপনাদের কাটবে। এখানে আপনারা দেখতেছেন সেন্টও না, 1 সেন্টও কিন্তু হয় নাই। সেখান থেকে যদি আমরা 5000 দিয়ে দিই, 5000 দিলে মাত্র 85 সেন্ট, আপনি 5000 লাইক নিতে পারবেন মাত্র 85 টাকা দিয়ে। সেখানে আপনারা কতগুলো লাইক নিতে চান এটা এখানে সিলেক্ট করার পর সিম্পলি আপনাদেরকে সাবমিটের উপরে ক্লিক করে দিতে হবে। সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের লাইকগুলো এখানে জমা হইতে থাকবে। আমি যেমন আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাইছিলাম, এখান থেকে যদি আমরা আবার একবার রিফ্রেশ মারি, ভিডিওর মধ্যে যাই, ভিডিওর মধ্যে যাওয়ার পর এখানে আপনারা দেখতেছেন আমাদের 203টা লাইক কিন্তু হয়ে গেছে। সেইভাবেই ওয়েবসাইটটা থেকে খুব সহজে আপনারা লাইক, ভিউজ, সাবস্ক্রাইবার সব কিছু কিন্তু আপনারা এই ওয়েবসাইটটা থেকে নিতে পারবেন। এ ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন, তাকে এমন ইনফরমেটিভ ভিডিও আপনারা সবসময় দেখতে পান।